জালকাঠি দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিন খান ও তার সমর্থকের গাড়িতে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা শহরের বিশ্বর এলাকায় এই ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন সকালে বিশ্বরোড এলাকার একটি বাড়িতে নির্বাচনী মিটিং চলছিল এমন সময় দুর্বৃত্তরা গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা হামলা চালিয়েছে বলে বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিন খান অভিযোগ করেছেন এদিকে জেলা আওয়ামী লীগ থেকে দাবি করা হয়েছে আন্তকন্দলের জেরে নিজেরাই গাড়ি ভাঙচুর করে অপপ্রচার চালাচ্ছে এদিকে ঘটনার পর পুলিশ এলাকা পরিদর্শন করেছে জিবা আমিন খান গাড়ি ভাঙচুরের ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছেন এখানে আমার বলার কি থাকতে পারে আপনারা তো গাড়ি টাড়ি দেখেছেন ভেঙে ফেলেছে এবং আমি আমি জানতে চাই এখানে যে আমাদের প্রবীণ একজন নেতা আছেন তার কাছে যে সে কিভাবে এটাকে অ্যালাউ করলো যে তার ছেলে পেলে আমার গাড়ি ভেঙে ফেলবে আজকে এটা লজ্জাসকর ব্যাপার এবং হাস্যস্কর ব্যাপার হয়ে পড়ছে ওনারা ভোট ভোটের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে ওনারা জয়ী হয়ে আসা উচিত এই মারধর করে এটা কি রাজনীতি এটা তো রাজনীতি না এটা তো টেরোরিজম এই টেরোরিজম করে সারা বাংলাদেশে তারা হয়রানি করতেছে মানুষজনকে প্রশাসনও ভরা হয়রানি করতেছে কিসের জন্য আজকে তারা প্রশাসন নিয়ে আর ছাত্র গুন্ডা লীগ নিয়ে তারা আজকে এসব করবে তো কি রাজনীতি দিক দিয়ে হবে না কি রাজনীতি আপনারা মাঠে থাকবেন কিরকম অবশ্যই থাকবো অবশ্যই থাকবো কত মারবে আমার গাড়ির কাজ ভেঙেছে গাড়ি ভাঙবে ওনাকে এটার ক্ষতিপূরণ দিতে হবে এইটার ক্ষতিপূরণ এই নেতাকে দিতে হবে এবং আমি মামলা করবো আমি বিচার চাই